এই মুহূর্তে আছি ফিশারিতে নির্ভর। সেন্টটা দেখো, এখানে ব্রেকফাস্ট টাকা আর দিয়ে ভিউটা দেখো। ওহ তো হে গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আমি তোমাদের বন্ধু সায়ন। তো চলে এসেছি নতুন একটা ব্লগে, নতুন একটা ব্লগ না, এটা পার্ট 2 মথুরাপুর পার্ট 2 ব্লগ। যারা প্রথমটা দেখোনি আগে ওটা দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তো লেটস গো। ভিউটা দেখো, ঘুম থেকে উঠে ভিউটা দেখো, জাস্ট প্রাইসলেস ভিউ। সলিড হাওয়া দিচ্ছে। ঘুম থেকে উঠে এই ভিউটা যদি দেখো তুমি চোখের সামনে, পুরো মজাতে গেল, কিছু বলার নেই। তো এই মুহূর্তে আছি ফিশারিতে, মানে যেখানে মাছ চাষ করা হয়। কোনোদিন সামনাসামনি দেখিনি, তো আজকে দেখে নিলাম কীভাবে চাষ করতে। কতটা জায়গা দেখো, আমার পিছনে পুরো জায়গাটা দেখো, পুরো পুরো কতটা জায়গা জুড়ে চাষ হচ্ছে, কিন্তু মাছ দেখা যাচ্ছে না সেরকমভাবে, কারণ দেখা যাবেও না। জাল না ফেললে এখানে মাছ উঠবে না, এটা ব্যাপার। তো এটাই নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। তো চলো, মজা হচ্ছে। দেখতে পেলাম না, এখানে একটা কাঁকড়া দেখলাম, তাও মরা। মাঝখান দিয়ে মন্দির, জাস্ট মন্দিরের লোকেশনটা দেখো কোন জায়গায়, ওই যে ওই দিকটা মন্দির, আর এই লোকেশনটা দেখো চারিধারে। ওই যে ওইখানটায় মন্দির। এই ঠাকুরটা খোলা অবস্থায় রাখায় ঠাকুরের সব কিছু উড়ে গেছে, মানে মুখ ফুক কিছু বোঝা যাচ্ছে না, গলে গেছে মাটির ঠাকুর বলে। আর এখানে একটা শিবলিঙ্গ আছে, এই বম্ব হলে জয় শিব শম্ভু। কতদিন পর বাসের পুল দিয়ে হাঁটছি, আর এই দেখো এখানে ভর্তি, পুরো একদম পটে করে রেখে দিয়েছে, মুড়তে দিচ্ছে। কতগুলো কাপ, ছোট্ট কাপ, কিউট, মুখ ঘুরিয়ে রেখেছে, আমাদের থেকে ভয় পেয়ে আছে। জিনিস খড়ের গাদা, পুরো খড় ফেলে একদম টাল করে রেখে দিয়েছে, খড়ের গাদা ঘর। সেন্টটা দেখো শুধু, পুরো কি বলবো, আমার তো পুরো একটা নস্টালজিক ফিলিং হচ্ছে এরকম। আর রোডটাকে দেখো। তো এই ট্রিপটা তো আমার খুবই মজার কাটলো বলতে গেলে। এই ছুটিটা, মানে যে দুদিনের জন্য এখানে ছুটিটা কাটালাম, তো খুবই মজা লাগছে আর খুবই এনজয় করছি। সত্যি কথা, ব্লগ কতটা মজা, মানে ব্লগটা কতটা মজাদার বানাতে পেরেছি আমি জানি না, কিন্তু আমি তো নিজে খুবই এনজয় করছি। कारण आमार एगुलो खूब भालो लागे एटाई। এই মুহূর্তে এই আমার পিছনে দেখতে পাচ্ছ কিনা দাঁড়া দেখাচ্ছি, ওই যে ইট ভাটাটা দেখতে পাচ্ছ, ওই ইট ভাটাটায় যাবো এখন। মানে এখনো আমার রেস কাটেনি, আমার মুখ তোতলাচ্ছে। তো ওইখানে একটা ইট ভাটা আছে, ওই ইট ভাটাটায় যাবো, দেখবো কেমন। আমি তো কোনোদিন দেখিনি এইগুলো, মানে কীভাবে কী হয় দেখবো আর তোমাদেরও দেখাবো। ওই যে ওই ইট ভাটাটায় যাবো, চলো লেটস গো। জ্যান্ত সাপ, এটা হচ্ছে গ্রামে থাকার ভাইবস। আমি ভেবেছিলাম এটা সাপের খোলস, কিন্তু এটা সাপের খোলস না, এটা জ্যান্ত সাপ। দেখছো এই যে, এটা কি বিষধর সাপ? কুল গাছ, ভর্তি ছোটো ছোটো কুল, কিন্তু এখানে হয়নি, খেয়ে দেখলাম কেমন একটা লাগে। তো অবশেষে সেই জায়গায় চলে আসলাম যেখানে সব ফিল্মের বা ছোটো ছোটো ওয়েব সিরিজের শুটিং হয়। এই যে দেখো এই ইট ভাটা, এই যে আমার উপরে বলছে, আমার সামনে দেখতে পাচ্ছ এখানে ইট বানানো হয়। এই যে পিছনগুলো, দাঁড়াও তোমাদের ফ্রন্ট ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমার। ওর উপরটায় কয়লা দেয়, তারপর কয়লা ভাঙে ওখানে। ওই জায়গাটা কি, এই জায়গাটা হেভি লাগছে তো, এই জায়গাটা দেখো খুবই ইন্টারেস্টিং। পুরো মনে হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেলের মধ্যে। এই যে দেখতে পাচ্ছি ইট ভাটা, এখানে ইট যাওয়া যাবে, কিন্তু আমি তো ছোট লাগবে এর কাছে। আমি তোমাদের জন্য ঢুকে দেখাচ্ছি এর ভিতরটা কেমন। দাঁড়া ছেলে, তো এটা এর ভিতরে ঢুকতে, তো এর ভিতরটা একদম ঢুকে দেখালাম কিভাবে কি। আর এইটা করতে গিয়ে আমার পছন্দের জামা কাপড় পুরো গেল, আলি ফালি লেগে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানে বাচ্চাগুলো দেখছে পুরো কালি লেগে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এটাই ছিল এখানে, যেটা অনেকদিন ধরে জানার ইচ্ছা ছিল কিভাবে কি হয়। তো এটা হলো ব্যাপার। এর ভিতরে আসলে পোড়ানো হয় ইটগুলোকে, তারপরে এখান থেকে বার করা হয়, এটাই হলো ব্যাপার। তবে বানানো হয় ইট, এই যে দেখতে পাচ্ছ এইখানটায় ওই ছেলেটা বানাচ্ছে, বানিয়ে রেখেছে। এইভাবে বানানো হয়। তো চলো বাড়ি যাই। পুরো একদম শুটিং মেটেরিয়াল। পাহাড়ে তো এখনো ট্রেকিং করিনি, তাই এই ছোট্ট পাহাড় না বলতে পারো, মানে মাটি জমিয়ে এক্সপিরিয়েন্সটা রাখো, ভিউটা দেখো। তাই ছোটোখাটো পাহাড়ে উঠে গেছি, ভিউটা দেখো এখান থেকে পুরো ড্রোন ভিউ দেখো। এইখানটা ধান ছাড়ায়, মানে ওই যে এইখানটা দেখতে পাচ্ছ ধান পড়ে আছে, এইখানটা এই জায়গাটা ধান পড়ে আছে। আর এইখানটায় ছাড়ে পেটার উপর। সব ধান নষ্ট করে দিল রে। ब्रेकफास्ट एखन ब्रेकफास्ट होच्छे आमार एखाने ब्रेकफास्ट रखा आर दिये भिउटा देखो ओफ पुरो आलादाई लेभेल हेवी मजा आच्छे এই জিনিসটা দেখো এই জিনিসটা ওই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা আছে ধানের গোলা মানে যারা ধান স্টোর করে রাখা হয় এটার মধ্যে এই সব তো দেখতে পারবে না সচরাচর তাই ভাবলাম এটাও দেখিয়ে দিই गाइस এই যে পিছনে দেখতে পাচ্ছ এটা মানে ঝিল ঝিল বলতে পারে এই যে সবাই পুরো একদম সব সবাইকে নিয়ে চলে এসেছি তো এবার এটার মধ্যে সুইমিং করব ফার্স্ট টাইম ট্রাই করছি পুকুর না ঠিক এটা কি বলা ঝিল বলা যায় না মানে জল স্টোর করে যেই জিনিসটাকে বানানো হয় কি বলে এটাকে ঝিল ঝিল হ্যাঁ ঝিল এটা তো বলেছি আমার মনে হয় না ঝিল বলে এটা ডোবা টাইপের বানানো হয় না যেটা জলটাকে স্টোর করে বানানো হয় তো সেটাই এবার আমি সুইমিং করতে যাচ্ছি আর বেশি ফালতু বকছে না তো চলো तो गाइस ওই পাটটা একবার দেখি দাও পুরো এই জায়গাটা কেটে এসেছি সাতার এই যে পুরো এই সাইডটা এবার আমার দিকে দেখো ক্যামেরাটা ঘোরা ক্যামেরাম্যান এবার এই সাইডটা আছে ওই সাইডটা ইট ভাটা সূর্যের আলো ওই সাইডটা একটু সূর্য না দেখি বা সূর্য মামাকে এই সূর্য উপরে হ্যাঁ এবার এদিকে এদিকে সূর্য উপরে এটা সানসেট নিয়ে নিচ্ছে আবার এক্ষুনি ডাইভ দেবো আমাদের সেই এই দীঘা আলট্রা লাইট দীঘা এটা বলতে পারো সমুদ্র সৈকতে আবার ড্রাইভ মারবো ঠিক আছে এখন 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 সানবাথ নেওয়া হচ্ছে সূর্যের তাপ নেওয়া হচ্ছে বডিতে স্টিম করা হচ্ছে বডি এখন ফ্লেক্স হয়ে গেছে পুরো একদম পাম্প খেয়ে গেছে বডি এবার শুধু কাটলে শুধু মাংস পাবে নাকি কি বলছে জবাই হবে নাকি ড্রাইভ মারবে এবার চলো টাটা আবার আমরা আনন্দ করতে বেরিয়ে যাই বুম চান ফান ফেরে এখন বাড়ির দিকে হাঁটছি আর ওইখানটা পুরো সূর্যের আলো দেখতে পাচ্ছ কিনা জানি না ও চান ফান করে এখন বিন্দাস বাড়ি যাবো এবার রেডি হবো কারণ বেরাতেও হবে তো চলো তো গাইস বাড়ি চলে এসেছি বাড়ির কাছাকাছি চলে এসেছি তো যেটা বলার ছিল এইবারও গেলাম তো নতুন অনেক কিছু ট্রাই করেছি আরও অনেক কিছু করেছি নতুনত্ব যেটা ফার্স্ট টাইম ছিল আমার কাছে ফার্স্ট টাইম বলবো না অনেক দিন আগে এই এক্সপিরিয়েন্সটা করেছি सब समय एक्सपिरियेंसटा करा जाए ना तो सेटाई। सो गाइज तो ये ब्लॉगटा देखे केमन लागलो तोमरा कमेंट करे जानियो। एखाने गিয়ে अनेक किछु एक्सपिरियेंस करेছি, फायर पान খেয়েছি फर्स्ट टाइम কিন্তু সেরকম খুব একটা ভালো মেমোরি হয়নি ফায়ার পানের সঙ্গে, কিন্তু অনেক কিছুই করেছি যেগুলো আমার মেমোরেবল থাকবে। সো এটা আমার কাছে খুব মেমোরেবল থাকবে এই ব্লগ দুটো। সো এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একখানা লাইক করে দিও, আর যদি না ভালো লাগে তা ডিসলাইক করে দিতে পারো, আর কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও যদি বেশি ভালো লাগে। সো এইটুখানি, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বুম বুম বেবি।